এই ভিডিওটা মূলত বিগিনারদের জন্য, অর্থাৎ যারা এর আগে অ্যামং আস খেলে নাই অথবা খেলেও কিছু বুঝতে পারতেছে না। তো অনেকে জিজ্ঞাসা করে যে গেমটা কিভাবে খেলতে হয়, গেমের কোনো কাহিনী বুঝি না, এই সেই। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো এই গেমে দ্য স্কিল্ড ম্যাপ, অর্থাৎ প্রথমে যে ম্যাপটা থাকে, ওই ম্যাপের প্রায় সব কিছু তুলে ধরার চেষ্টা করব। অন্যান্য ম্যাপের মাঝে খুব একটা ডিফারেন্স নেই, জাস্ট ম্যাপগুলোই দেখতে ডিফারেন্ট, নাথিং এলস। সো শুরু করা যাক। ফ্রেন্ডরা মিলে আড্ডা দেওয়ার সময় যদি ওয়াইফাই হটস্পট দিয়ে খেলতে চাই আমরা একসাথে, তাহলে লোকালে যাব। আর অনলাইনের মাধ্যমে আমরা সারা দুনিয়ার সাথে খেলতে পারবো, যে কোনোভাবে, দেশের ভিতরেও আবার দেশের বাইরেও যে কোনোভাবে। তো আমরা অনলাইনে পাবলিকে ঢুকে যে কোনো একটা র্যান্ডম গেমে সিলেক্ট করবো, যেখানে আমরা পাবলিকদের সাথে খেলবো, অর্থাৎ র্যান্ডম এক এক দেশ থেকে এক একজন। তো আমরা খেলতে খেলতে বুঝিয়ে দিব যে গেমের মূল কাহিনীটা কী, আর টাস্কগুলো দেখিয়ে দিব। টাস্ক দেখতে দেখতে খেলাটা বুঝবো। তো আমি গেমের হোস্টকে চ্যাট বক্সের মাধ্যমে বলতেছি যে গেমের প্লেয়ারদের স্পিড একটু কমায় দিতে গেম স্টার্ট করার আগে। তো এই গেমে মূলত বলতে গেলে দুইটা টিম থাকে, যেটা আমরা যেটা পরে দেখতে পারবো, ক্রিউমেট আর টাস্কে দেয়ার থ্রি ইম্পোস্টার্স অ্যামং আস। তাহলে টিম হচ্ছে দুইটা, ক্রিউমেট এবং ইম্পোস্টার। তো ক্রিউমেট অথবা ক্রিউমেটরা কেউই জানে না যে আরেকজন এর পরিচয় কী, অর্থাৎ আরেকজন কে ক্রিউমেট অথবা কে ইম্পোস্টার, বাট ইম্পোস্টাররা সবই জানে। তো আমরা এখানে ডান সাইডে আইকনে ক্লিক করে ম্যাপ দেখতে পারলাম। তো ম্যাপের ভিতরে যেখানে হলুদ হলুদ দাগ আছে, ওগুলো হচ্ছে আমাদের টাস্ক। এখানে আমাদের টাস্ক এভাবে ক্লিক মানে করতে হবে। তো এইসব টাস্কের পাশাপাশি আমাদের আরও কাজ আছে, যে আমরা যদি কোথাও কোনো ডেড বডি দেখতে পাই তাহলে সেটা রিপোর্ট করা, অথবা কাউকে আমাদের সন্দেহ হলে তাদেরকে এমার্জেন্সি মিটিং ডেকে ধরিয়ে দেওয়া। তো এমার্জেন্সি মিটিং কীভাবে ডাকতে হয় এটা আমরা পরে দেখাই দিচ্ছি। তো আপাতত আমরা আমাদের বাকি টাস্ক কমপ্লিট করি। ম্যাপে দেখতে পেলাম আমাদের অ্যাডমিন নামক জায়গায় টাস্ক বাদ আছে। সো আমরা এখানে দেখি কী টাস্ক করা যায়। ও একটা ডেড বডি দেখতে পাচ্ছি, তখন কাজে রিপোর্ট অপশনে ক্লিক করো। তো আমরা রিপোর্টে ক্লিক করছি, এটাও এক ধরনের মিটিং বলতে পারেন। তো আমাদের আগের লেখাটি উঠে আছে, এটা আমরা মিশিয়ে দেব। তো এখানে আমাদের কাজ হচ্ছে আলোচনা করা, যে আমাদের কাকে সন্দেহ হয়, অথবা আমরা কাকে দেখছি, কে খুন করছে, অথবা কে ভেন্ট করছে। ভেন্ট বলতে মাটির নিচ থেকে উঠে আসা অথবা মাটির নিচে হুট করে চলে যাওয়া, এটা একমাত্র ইম্পোস্টাররাই পারে। তো এই গেমে দুই ধরনের রোল দেখা যায়, যে যারা ইম্পোস্টার অর্থাৎ খুনি, তাদের কাজ হচ্ছে যত দক্ষতার সাথে পারা যায় মিথ্যে কথা বলা এবং নিজেকে সেভ করা এবং অন্যদেরকে ফাঁসিয়ে দেয়া। আর আমরা যারা ক্রিউমেট, তাদের কাজ হচ্ছে যা দেখছি তা বর্ণনা করা, অথবা যাকে সন্দেহ হয় তার নাম এখানে চ্যাট বক্সে বলা, এবং অন্যদেরকে আমাদের সন্দেহ যার উপর হয় তাকে ভোট দিতে উৎসাহিত করা। যাকে বেশি ভোট দেওয়া হবে তাকে এভাবে গেম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু এটা আমাদের ইম্পোস্টার ছিল না, লেখা হচ্ছে ওয়াজ নট অ্যান ইম্পোস্টার, টু ইম্পোস্টার রিমেইনস, অর্থাৎ আমাদের আরও দুইটা ইম্পোস্টার্স আছে। লেটস সি এখন কি করা যায়। এই যে বাম সাইডে লেখা উঠছে অক্সিজেন ডেপিক্টেড, এই কাজটা একমাত্র ইম্পোস্টার্সরাই করতে পারে, অর্থাৎ এরা এরকম বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে এবং দেখেন ওখানে কাউন্টডাউন লেখা আছে আর 20-22 সেকেন্ডস। তো আমরা এখানে এই কোডটা এখানে ইনপুট করে এই টাস্কটা কমপ্লিট করব। আমরা এই যে কাউন্টডাউনের ভিতরে যদি এই টাস্ক কমপ্লিট করতে না পারি, ইম্পোস্টার্সটা অটোমেটিক্যালি গেমটা জিতে যাবে। এখানে একটা টাস্ক আছে, আমরা এই যে ইউজে ক্লিক করে টাস্কটা করে নিই, কার্ডটা সোয়াইপ করা, আমাদের এই টাস্ক কমপ্লিট। দেখা যাক আর কি টাস্ক আছে। নিচের স্ক্রিনের মাঝখানে লেখা আসা যে আমরা কোথায় কখন যাচ্ছি। তো এই প্লেসের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল। এই প্লেসটা খুবই রিস্কি, মূলত বেশিরভাগ মার্ডার এখানেই ঘটে। তো আমরা টাস্কটা কমপ্লিট করলাম, আর একটা টাস্ক আছে ইউজে ক্লিক করে এই টাস্কটাও কমপ্লিট করলাম। আহ শিট, আমাকেই মেরে দিল। এই ম্যাচ শেষ। তো এখন লেখা উঠবে আমরা জিতছি না, হারছি, হারছি, ডিফিট। ইম্পোস্টার্স কারা ছিল? এই যে এই তিনজন। এবার এই টাস্কটা করি। ও, রিয়েক্টর মেল্টডাউন দেখাচ্ছে, এটাও আমাদের 20 সেকেন্ডের ভিতরেই ঠিক করতে হবে। তো যেহেতু অন্যান্য প্লেয়ার অনেক গেল ওই দিক দিয়ে, তো আমি না যাই, আমি এই টাস্কটা কমপ্লিট করি। বাম সাইডে বিভিন্ন দিকে নিচে অ্যারো দেখাচ্ছে, তো আমরা দেখি অ্যারোর দিকে যাই, কাহিনীটা কি দেখে আসি। এবার আগেই হেরে গেলাম, হয়তো বা আমি বাদে সবাইকেই কিল করছি ইম্পোস্টার্সরা। এবার তো আর ইম্পোস্টার ছিলাম না আমি। তো আর একটা ম্যাচে ক্রিউমেট হয়েছি। তো এখন দেখি বাকি টাস্কগুলো কমপ্লিট করি, যেগুলো আমরা আগের ভিডিওতে দেখাই নাই। তো একা যাওয়াই ভালো, কারণ কে ক্রিউমেট আর কে ইম্পোস্টার সেটা তো আমি জানি না। তো একা থাকাই ভালো।
কেউ সাদা কালারের লাশ দেখছে, তো ডাইরেক্ট মিটিংয়ে চলে গেল। এখন ডিসকাস হবে, কেউ বলবে মিথ্যা কথা, কেউ বলবে সত্যি কথা। আমি কাউকে যেহেতু জানি না, সো আমি দেখলাম হু পার্পলের কথা বললো, তো আমরা পার্পলের উপরে ক্লিক করে পার্পলকে ভোট প্রদান করলাম। এখন সত্যি বলছে কিনা সেটা একটু পরেই জানতে পারবো, এখনো শিওর না। সবচেয়ে বেশি ভোট পার্পল কালারের উপরে পড়ছে, সো অবশ্যই পার্পল বের হয়ে যাবে। ওয়াজ ইজেক্টেড, ও এখানে অপশন অফ করে দিয়েছে যে কেউ ইম্পোস্টার কিনা সেটা দেখানো যাবে না। ও ইম্পোস্টার স্যাবোটেজ করে এবার এরিয়া বন্ধ করে দিছে। দেখা যাক যে সব জায়গায় গেট বন্ধ ছিল আবার অন হয়ে গেছে, কারণ স্যাবোটেজের সময় পার গেছে। এবার ইম্পোস্টার লাইটগুলো নষ্ট করে দিছে, যার ফলে আমি এরকম অন্ধকার দেখতেছি। এই টাস্কটা কমপ্লিট করি। এই যে কিল করছে, ওফ হেরে গেলাম। এই গেমে অনেকক্ষণ ধরে বসে আছে, বাট যে হোস্ট সে গেম স্টার্ট করতেছে না, সবাই এত করে বলার পরে স্টার্ট করতেছে না। তো একে সীমিত আকারে বাস দিলাম, বাস দিয়ে গেম থেকে লিভ নিলাম। সেটিংস আরও কিছু চেঞ্জ করতে পারে, যে আমরা টাচের মাধ্যমে খেলবো নাকি জয়স্টিক, তারপরে সাউন্ড কমাইতে পারি বাড়াইতে পারি। এই ভিডিওতে মূলত ক্রিউমেটের কাজ কি সেটা দেখানো হবে, আর এর পরের ভিডিওতে ইম্পোস্টারের কাজগুলো দেখানো হবে। সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। এই যে যাইতে না যাইতেই মেরে দিল। তো আর এক প্লেয়ার রিপোর্ট করছে, তো মিটিংয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনটা ভাঙ্গা দেখাচ্ছে, অর্থাৎ আমি মরে গেছি, আমি এখানে কোনো ভোট করতে পারবো না। বাট আমি যেসব টেক্সট করতে পারবো সেসব টেক্সট শুধুমাত্র আমার সাথে সাথে যারা মারা গেছে তারা দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। মরার পরে আমরা যারা মৃত তারা ভূত হয়ে ঘুরতেছি এভাবে, তো এই অবস্থায় আমরা কিছু টাস্ক করতে পারবো। এ ভাই আর একজনের সামনে মারছে, এ তো শেষ। যাক জাস্টিস পাইলাম। এই যে ইম্পোস্টার্সরা আবারও লাইট নষ্ট করে দিছে, তো লাইট নষ্ট করছে তো কি, একটু পরে আমরা ইলেকট্রিসিটিতে যে লাইটটা ঠিক করব। বাট একজন মিলে ঠিক করে ভালো হয়, যে অনেকজন মিলে ঠিক করলে এরকম ঝামেলা হয়। সব কয়টা সবুজ বাতি, লাইট ঠিক। এই যে এই ব্রাউন কালারকে সন্দেহজনক মনে হচ্ছে, কাউকে খুন করে আসছে কিনা দেখে আসি। এই তো স্যাবোটেজ করে দিছে, তাহলে এই হয়তো ইম্পোস্টার। তো আমি এখানে গিয়ে ইউজে ক্লিক করে ইমার্জেন্সি বাটনে ক্লিক করবে, যে লাল বাটনে ক্লিক করলাম ইমার্জেন্সি মিটিং চলে আসলো। এখন ডিসকাস করে আমরা ব্রাউনকে ফাঁসিয়ে দেব।
তো এইটুকু ছিল ক্রিউমেটের কাজ কী কী সেগুলো, পরেরটাতে ইনশাল্লাহ আমরা ইম্পোস্টারের কাজ কী সেগুলো দেখাবো। তো প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।